আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম সম্পর্কে আমার প্রথম এই ভিডিওতে একটু ব্রিফ আলোচনা করব, অর্থাৎ শর্ট একটু আলোচনা করব। নাম্বার সিস্টেম আসলে কি? নাম্বার সিস্টেম হচ্ছে কোনো একটি নাম্বারকে কিংবা কোনো একটি সংখ্যাকে লিখে কিংবা যে কোনোভাবে প্রকাশ করার মাধ্যম, অর্থাৎ একটি সংখ্যাকে কোনোভাবে প্রকাশ করার মাধ্যমকেই, কোনোভাবে প্রকাশ করার পদ্ধতিকেই বা সিস্টেমকে বলা হয় নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। এই নাম্বার সিস্টেম প্রথমত চার প্রকার, একটি হচ্ছে ডেসিমাল, অপরটি বাইনারি, অক্টাল এবং সর্বশেষ হচ্ছে হেক্সাডেসিমাল। বাইনারির বেস হচ্ছে টেন এবং সরি ডেসিমালের বেস হচ্ছে টেন, বাইনারির বেস হচ্ছে টু এবং অক্টালের বেস হচ্ছে এইট, হেক্সাডেসিমালের বেস হচ্ছে ১৬। অর্থাৎ ডেসিমালের বেস টেন মানে হচ্ছে এটি শূন্য থেকে নয় পর্যন্ত এই সবগুলো সংখ্যা নিয়ে হতে পারে, আর বাইনারি হচ্ছে এমন সংখ্যা যার মধ্যে শূন্য আর একের বাহিরে অন্য কোনো সংখ্যা থাকতে পারে না। অক্টাল হচ্ছে শূন্য থেকে শূন্য থেকে সাত পর্যন্ত, অর্থাৎ অক্টালের বেস হচ্ছে ৮, অর্থাৎ শূন্য থেকে সাত পর্যন্ত টোটাল ৮টি সংখ্যার ভিতরে অক্টাল লিমিটেড। অপরদিকে হেক্সাডেসিমাল হচ্ছে ১৬, অর্থাৎ শূন্য থেকে ১৫, তথা শূন্য থেকে ৯ পর্যন্ত ১০ হলে এর ভ্যালু হবে এ এবং ১১ হলে ভ্যালু হবে বি। এভাবে করে ১৫ পর্যন্ত যদি যায় তবে ১৫র মান হবে এফ, অর্থাৎ হেক্সাডেসিমাল হচ্ছে শূন্য থেকে ৯ এবং এ থেকে এফ পর্যন্ত লিমিটেড কিংবা সীমিত। তো আমরা আসি এখন এই সংখ্যাগুলি কেন লাগে। সচরাচর আমাদের মানুষ, আমরা যারা আছি, আমরা সচরাচর ডেসিমালের ভাষাগুলি বুঝে থাকি। অপরদিকে ইলেকট্রিক্যাল বিভিন্ন ডিভাইস, কম্পিউটার ডিভাইস এগুলির জন্য ইন্টারনেটে বিভিন্ন সিকিউরিটির কারণে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল এইসব ভাষা ইউজ করা হয় আর এইসব সিস্টেম ইউজ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে থেকে শিখব কিভাবে এই সংখ্যাগুলো একটি থেকে অপরটিতে কনভার্ট করা যায়, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কিংবা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে, কিংবা একটি অপরটি থেকে কিভাবে একটি থেকে অপরটি কিভাবে কনভার্ট করা যায় আমরা তা শিখে নেই। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ একে একে পর্যায়ক্রমে আমরা এগুলি কনভার্সন দেখব। ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো, সুস্থ থাকো। এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।